দায়ী আল্লাহদের গুণাবলী কেমন হওয়া উচিত আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ একটি গুরুত্বপূর্ণ কাজ নবীর আসুদের কাজ এবং অনেক ফজরত মন্ডিত কাজ মহানব্বলমিন এ দাওয়াত এবং দায়ের শানকে উঁচু করে বলছেন ওমান আর ওর চেয়ে কথার দিক থেকে উত্তম যে আল্লাহর দিকে

আহসান বলছেন অর্থাৎ কেউ উত্তম না ওর চাইতে যে মানুষকে ডাকে কথা ওর না কেউ মানুষকে ডাকে আল্লাহর দিকে তবে সত্য হল হবে নিজের কোনো স্বার্থ নিয়ে নাই কোনো দলের দিকে নাই কোন দলের দিকে নাই কোনো মতবাদ দিকে নাই কোনো ব্যক্তি বিশেষের দিকে নাই কোন দিকে ডাকতে হবে দা আল্লাহর দিকে ডাকবে এটা দায়ের আল্লাহর এক নম্বর বৈশিষ্ট্য যে তার দাওয়াত হবে আল্লাহর দিকে ও আমেল আস আলে এবং সে সৎ আমল করবে অর্থাৎ সৎ কর্মশীল হবে এমন নয় যে দাওয়াত দিবে যার তারিখ সে নিজেই খেলাফ করবে মানুষকে ন্যায়ের আদেশ করবে আর অন্যায় থেকে নিষেধ করবে আর নিজেই অন্যায় করবে এবং ন্যায় কাজ করবে না এমন নয় বরং সে নিজে আমল করবে সৎ কাজ করবে বকাল ইন্নানিমের মুসলিম আর সে বলবে যে আমি তো মুসলিমদের একজন তার মানে সে নিজেকে কোনো দলের সাথে সম্পৃক্ত করবে না সে বলবে না যে আমি জামাতি আমি তব লিগি আমি অমুক আমি তমুক দলের সদস্য বরং সে তার আত্মপরিচয় হিসেবে বলে মুসলিম তবে খাঁটি মুসলিম একটা যে পরিচয় রয়েছে সালাফি মুসলিম এটা বলতে পারে পরিচয় করেন তাছাড়া তার আম পরিচয় হলে সে মুসলিম দাওয়াত দেওয়ার সময় সে তার নিজেকে আত্মপরিচয় হিসেবে বলবে মুসলিম এটা দাওয়াতের একটা প্রসেস তো যা হোক সৌরা ফসলাতের এই তেত্রিশ নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে দাই এল আল্লাহ সর্বোত্তম ব্যক্তি আর দায়লার বসে থেকে সেটা আমরা বুঝতে পারলাম যে সে দাওয়াত দিবে আল্লাহর দিকে কোন ইজমের কোন মতবাদ দিকে দেবে না আর সেরেফ আল্লাহর দিকে দিবে মানে শুধু আল্লাহকে খুশি করার আল্লাহর দিকে তার আহ্বান হবে এবং সৎকর্ম করবে এবং আত্মপরিচয় হিসেবে বলবে আমি মুসলিম দায়ল বৈশিষ্ট্য হিসেবে আমরা আরো কিছু উল্লেখ করতে পারি কোরআনকারী থেকে যেমন মহানবুল ইহা আমার আমি আল্লাহর দিকে আহ্বান করি আল্লাহ জাগ্রত জ্ঞান সহকারে মানে দলিল প্রমাণ সহকারে তাবানি আমি এবং আমার অনুসারীগণ সুবহান আল্লাহ এবং আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি আমা আনা মিনাম আর আমি মসজিদের অন্তর্ভুক্ত নয় এখানে দায় আল্লাহর কিছু পরিচয় মহানব আমি তুলে ধরেছেন দায় আল্লাহ কি হতে হবে দাওয়াত করতে হবে দাওয়াতকারী হতে হবে জাগ্রত জ্ঞান সহকারে এবং তাকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে যেটা এর আগেও উল্লেখ হয়েছে আর তাকে শিরিক মুক্ত হতে হবে আল্লাহ তাকে নেওয়া হয়েছে আর আমি পবিত্রতা ঘোষণা করছি আল্লাহর মানে আল্লাহর সাথে কাউকে শরিক করছি না না তার কর্মে না তার কথায় না তার জাতে না তার আসমা ও সেফাতে মানে তার কর্মের সাথে কর্মের ক্ষেত্রে আমি শরিক করি না আল্লাহকে আল্লাহর সাথে অন্য কাউকে আর তার এবতে আর না তার আস্মা ও সেফাতে নাম গুণাবলিতে বরং আমি তাকে এগুলি থেকে মুক্ত ঘোষণা করছি তার পবিত্র ঘোষণা করছি তিনি এগুলি থেকে বাক পবিত্র আমাশিখের দলপত্ত নয় তার মানে দায়ের আল্লাহকে কে হলে চলবে না মুর্শেক হলে সেটা দাওয়াত হবে তাগতের পথে এলা দিন আবি জাহাল আবু জাহালের দিনের পথে যেমন কেউ ফিরে না খালি হাতে খাজার দরবারে দাওয়াত কিসের পথে সেরেকের পথে পথে তো আল্লাহ স্বভাব এটা হবে না যে সে মুসেক হবে বা পথে আহ্বান করে মানুষকে মানে তাহলে এখান থেকে আমরা কয়েকটা বৈঠকে নিতে পারি যে জাগ্রত জ্ঞান সহকারে দাওয়াত দিবে দায়ের আল্লাহ মানে ভুল ভাল ভাবে নয় যেদিকে দাওয়াত দিচ্ছে সেদিকে সেদিন সময় সে জানে না মানে এমন কিছু বিষয় দাওয়াত দিবে না যেটার সম্পর্কে তার কোন জ্ঞান নাই কারণ হতে পারে যেটাকে সে নাই মনে করছে সেটাই অন্যায় যেটাকে অন্যায় মনে হয় সেটাই সেটাই প্রকৃত অর্থে নেই আর এই জ্ঞান তো তার নাই তাহলে কিভাবে সে ফারাক করবে হালুয়া গোবর তার সমান হয়ে যাবে মানে অন্ধের নিকট যেভাবে হালুয়া গোবর সমান হয়ে যায় এক তস্তরিনে হালুয়া আর তস্তরিন হ্যাঁ গোবর এ দুধাকে নজদিক হোবর হালুয়া একই মনে করবে সে রকমই জাহিল ব্যক্তি মূর্খ ব্যক্তি সে দাওয়াতিকে হিতের বিপরীত করবে হিতে বিপরীত করবে অর্থাৎ মানুষকে আরো অন্ধকারে নিয়ে যাবে যেমন মাজার পূজার যে দাওয়াত তাবলিগের সিস্টেমটা আমরা দেখছি তারা যতই দাওয়াত করবে সরগরমের সাথে ততই মানুষ গুমরা হবে তাহলে দায়ের আল্লাহকে তাও হৃদবাদী হতে হবে এবং আল্লাহর দিকে আহ্বান করবে এবং জাগ্রত জ্ঞান সহকারে দাওয়াত দিবে অন্ধ হয়ে নাই মূর্খ হয়ে নাই সোরা ইউসুফ থেকে আমরা তাহলে জানতে পারলাম এই বৈশিষ্ট্যগুলি কুল হাদি সাবিলি আদওয়াল আল্লাহ আনা বাসিরাতিন আনা ওয়া মানি তাবানি ওয়া সুবহানাল্লাহ ওয়া মা আনা মিন মুশরিকিন আয়াত গুলো শিখা না দাওয়াত দাতাকে হিকমতের সাথে দাওয়াত দিতে হবে যেমন আল্লাহ বলেন উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতি আল হাসানাহ তুমি আল্লাহর পথে তোমার রব্বের পথে আহ্বান করো বিল হিকমাহ হিকমতের সাথে প্রজ্ঞার সাথে ওয়ালমাম এজতিন হাসানা এবং সুন্দর ওয়াজের মাধ্যমে তাহলে এখান থেকে সোরাফুস একশো পঁচিশ নম্বর আয়াত এখান থেকে আমরা আর কিছু বৈশিষ্ট্য জানতে পারলাম যে হেকমত সাহা দাওয়াত হেকমত মানে কোরআন সন্নাহ কোরআন সন্নাহে যে পদ্ধতি এসেছে দাওয়াতাবলির বিষয়ে সেটাই অবলম্বন করতে হবে ওয়ালমাম হাসানা এবং সুন্দর ওয়াজের মাধ্যমে তার মানে কর্কশ ভাষী হয় নাই রুড়তার সাথে নয় হিকমত পরিহার করে নাই তো প্রথম অর্থ হলো কোরআন সুন্নাহ কারণ কোরআন সুন্নাহ হিকমতে পরিপূর্ণ কোরআন হাকিম কোরআনকে হাকিম বলা হয়েছে আর এর ব্যাখ্যা হল হাদিস এটাও হেকমত সুতরাং ওদউ ইলা সাবির রব্বিকা বিল হিকমতে তুমি এটা রাব্বের পথে হিকমত সাথে আহ্বান করা আর মানে হলো কোরআন সুন্নাহর মাধ্যমে দাওয়াত দাও এবং মাওয়াজ হাসানা সুন্দর ওয়াজের মাধ্যমে এখানে মাওয়াজ হাসানা দিয়ে কোরআন কথা পারে কোরআনের ব্যাখ্যা হাদিসকে ধরাতে পারে তবে কোরআনের ব্যাখ্যা যাতে হাইকমা দ্বারা করা হয়েছে হেকমা দ্বারা কোরআন হাসির ব্যাখ্যা করা হয়েছে এখানে এখানে মাওয়াজ হাসানা সুন্দর উপস্থাপনা সুন্দরভাবে ওয়াজ করা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া ভালো করে রূঢ়তা কর্কশতা বর্জন করে অনুভাবে দায়ের আল্লাহকে নরম হতে হবে কর্কশ হলে হবে না এবং যাকে দাওয়াত দেবে তাকে সে মানুষের এক করে রোগী ডাক্তার যেমন রোগীর সাথে ভালো আচরণ করে এবং তাকে কোনো ভয় দেখায় না বরং দেয় রোগ যতই বড় হোক তাকে ভয় ভীতি প্রদর্শন না বরং বরং সান্ত্বনা দিয়ে বলে যে এটা কোনো ব্যাপার না ইনশাআল্লাহ আপনি ভালো হয়ে যাবেন ঠিক তদর আচরণ করতে হবে যাদেরকে আহ্বান করা হবে আল্লাহর দিকে সুন্দর ব্যবহারের সাথে এবং لا پان تخت ها به تادر هدایت در جنگ جمن رسول الله صلی الله علیه وسلم سلم شیرین الله کا باخه و نفس کا لعاث هریم این لام یؤمنو به هاد الحدیث اصفا مهان رب العالمین رسول الله صلی الله علیه و سلم انتهایی طول داره شکنن جه رسول الله صلی الله علیه وسلم سلم کی کردن منوست در دعوتش ناشادی لی الله بوسیم فلا الله کا باخه و نفس کا خیلی تو نفس کا تو شکر بین মানে হালাক করে দিবেন শেষ করে দিবেন আলাআজ আরহিম তাদের পশ্চাদদে পড়ে ইল নাম ইউ মেনু যদি তারা ঈমান না আনে এই হাদিস এই কোরআনের উপরে আপনি আপনাকে ধ্বংস করে দেবেন আফসোসের বর্ষবর্তী হয় মানে আফসোস করতে করতে আপনি নিজেকে ধ্বংস করে ফেলবেন তাদের পিছে পড়ে যদি তারা ঈমান না আনে তার মানে তারা ইমান না আনার কারণে রাসৌল্লা শাসাম অত্যন্ত বিচলিত থাকতেন এবং লায়াতে পান থাকতেন কত কখন তারা ঈমান আনবে কখন তারা সত্যকে গ্রহণ করবে তা দাইর আল্লাহ কে হতে হবে মানে প্রতিপক্ষ ভাববে না যাকে দাওয়াত দিবে বরং মনে করো সে রোগী তার চিকিৎসা করা তার দায়িত্ব শাকাল মানে বলেন আল হক সাকীল হকটা সত্য শতরাং তোমরা এই হকটা এমনি কঠিন ভারী হয়ে থাকে কাজেই তোমরা তোমাদের উপস্থাপনা দ্বারা এটাকে আরো ভারী করে দিও না মানে হক কথা সহজে গ্রহণ করতে চায় না এই যে সালামের পরে প্রথমে আল্লাহ আকবর না আল্লাহ মান্তাম সালাম তিনবার হবে এই বিষয়টা এখানে আমরা লক্ষ্য করে দেখছি যে হক গ্রহণটা অনেক বড় কঠিন বিশেষ করে যদি মরিচিকা দলিল কে ধরে থাকা হয় জেদ করা হয় তাহলে হক গ্রহণ করাটা কঠিন হয়ে যায় তো এই জন্য উপস্থাপনা ভালো হয় দেওয়া প্রয়োজন হয়েছে কোনো বিষয় তো দায়ের আল্লাহকে তার একটা গন্ধে নরমতার সাথে সে দাওয়াত দিবে ও জাদুল্লাম বিল্লা দিয়ে যদি তর্ক করার লাগে তাহলে আল্লাহ বলছেন যে বিল্লি হে সর্বোত্তম মজা মজাদালা করো তর্ক করো অবশ্য তিনি এটাও বলছেন ইল্লা তবে যারা জুলুম করেছে মানে যারা জালেম তাদের সাথে ভাবে ভিন্ন ভূমিকা কিন্তু নরমালি আচরণ করতে হবে ভদ্রতার সাথে নমতার সাথে যেমন আল্লাহ রবাহ আমিন মোসাই বা হারুন পাঠিয়েছিলেন কারণে করে ফেরাও নি কি বলেছিলেন ঈদ হাবা এলা ফেরাও না এন্ন তোমরা ফেরাও যাও নিশ্চয় সে সীমা লঙ্ঘন করেছে আর সীমা লঙ্ঘনটা কিরকম সেটা তো আমরা জানি সে বলছে আনারব্য কোন আলা আমি তোমাদের সর্বোচ্চ রব মানে আল্লাহ রবিবিয়তকে অস্বীকার করেছিল অলুহিয়াতকে রুবিয়াতকে সর্ব কিছুকে অস্বীকার করেছিল সে এবং নিজের জন্য এগুলি দাবি করেছিল এত বড় খারাপ মানুষ এত বড় কাফের এত বড় মশরেক তার নিকট যখন আল্লাহ রব্বুল আহমিন হারুন এবং মুসা আলাই আলহিম আসসালামকে পাঠাচ্ছেন তাকে দাওয়াত দেওয়ার জন্য কি বলছেন বলছেন যে যে বলে হে কাফের হে তাগুত হে জালেম হে তোমার কুর্সিরে ছেড়ে দাও আমরা নিতে এসেছি না কি কিভাবে বলেছেন ইজ হাবা ইলা ফেরাওয়ানা ইন্না হতো গা তোমরা ফেরাওয়ানা যাওয়ার শেষে মান করেছে ফাঁকুর আলহ কাউলাইয়া না গিয়ে তাকে নরম ভাষায় কথা বলো সে উপদেশ গ্রহণ করবে বা ভয় করবে মানে তাক করবে আল্লাহ ভয় করবে হার তেতাল্লিশ চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রবাহ এটা উল্লেখ করেছেন তাহলে লক্ষ্য করে দেখেন যে পৃথিবীর বুকে কোন শাসক কোন মুসলিম শাসকটা ফেরাউন থেকে নিকৃষ্ট ফেরাউন তো সর্বনিকৃষ্ট ব্যক্তি অধম নিজেকে দিয়েছিল তারপর আল্লাহ তার নিকটে পাঠিয়ে আলহাম তাদেরকে বলছেন যে নরম ভাষায় কথা বলো তাহলে কোন এমন শাসক রয়েছে যাদের নিকটে আমরা কর্কশ হয়ে কথা বলবো ভালো করে বুঝাতে হবে ভালো করে বুঝালে ফায়দা হলো এই যে হয় গ্রহণ করবে ভালোভাবে গ্রহণ করে নেবে কারণ নরম কথা একটা ইয়ে থাকে প্রভাব থাকে আর যদি নাও গ্রহণ করে অন্তত অনিষ্ট করার চেষ্টা করবে না যে দাওয়াত তাদেরকে তাহলে নরম নরম ভাষায় মাধ হবে সাথে মানে যাকে দাওয়াত দেওয়া হবে তাকে মাধ বলা হয় তো ওই ব্যক্তির সাথে নরমতার সাথে কথা বলবে গরম হবে না শুধুমাত্র যারা জালেম মানে যারা প্রত্যাখ্যান করে শহীদ আওয়াতকে এবং শহীদ আওয়াতের পোপাকাণ্ডা করে শত বোঝানোর পরও বোঝে না যারা হটকাতে করে তাদের বিষয়টা ভিন্ন তখন বিল মিছিল কিছু করা পারে মানে তাদের কর্ম অনুযায়ী এছাড়া স্বাভাবিক নিয়ম হলো যে দায়ের আল্লাহ নরম ভাষী হবে নরম ভাষায় কথা বলবে সুন্দরভাবে স্থাপন করবে কর্কশতা পরিহার করে রহমাত আল্লাহ বলছেন গুণ উল্লেখ করতে গিয়ে রহমাতে আল্লাহর রহমতে নরম হয়েছে ওলাও কোনতা গদ্দান ফদ্দন গলিদল কল্প যদি আপনি রূঢ় হতেন কঠোর হৃদয় হতেন নেন মিন হাওলে তাহলে ওরা চতু আপনার চতুর্পাশ থেকে আপনার চতুর্পাশ থেকে তারা ভেগে যেত এটাই হলো নিয়ম কর্কশার সাথে কথা বললে যাকে দা দা হবে তাকে প্রতিপক্ষ গণ্য করলে এরকমই হয় রিয়াকশন অ্যাকশনের পরবর্তীতে রিয়াকশন হয় মানে ভেগে যায় ওর থেকে সরে পড়ে জন্য নরম হতে হবে নরম ভাসী হতে হবে তো এই ছিল দাইল দা না আর একটা বিষয় হলো যে একটা সহনশীল হতে হবে আমি লক্ষ্য করে দেখি এই যে পরে বলবে না আল্লাহ আকবর বলবে কেউ এতটাই সংকীর্ণ মনে হয়েছে এগুলো কি না ফলি শুরু হয়েছে না ফললে শুরু হয়েছে আবার এক একে দেখলাম সে মূর্খ আমি জানি বলছে যে আমরা এতটাই প্রতিবন্ধী জাতি যে আমরা এগুলো নিয়ে ব্যস্ত হয়েছি আর এগুলো বাদ জামাত ইসলামের কায়দা যাই তো বলতে হয় হাল হতে হবে না শরীয়তের মাসলা না এটা আর এ বিষয়ে কোদিন এভাবে রাখ ঢাক হয়ে থাকবে মানে যেটা এখানে সুস্পষ্ট দৈরের মাধ্যমে প্রমাণিত সেটাই প্রত্যাখ্যাত হয়ে রয়েছে ভারত মহাদেশে মানে সালাতের পরে একবার আল্লাহ আকবর জোরে বলছে সে বিকট কথা আওয়াজ তুলে বলছে আর নিচ্ছে ওই নাবাসের অস্পষ্ট হাদিসকে এই নাবাস আরটা জিকেরে কথা বলা আছে উনি বলছেন যে রাজসা সালাতে সাঁওতে বুঝতেন জিকের মাধ্যমে তো অস্পষ্ট হাদিস ধরে সে সুস্পষ্ট হাদিসকে ব্যাখ্যা পরিত্যাগ করে তো সুস্পষ্ট হাদিসগুলি তুলে ধরে ধরা হয়েছে এবং বোঝানো হয়েছে না প্রথম জিকির হবে পর পরাল্লাহক পড়া না বরং আস্তক ফেরলা তিনবার এটাকে মানে কেউ মানে এতটাই সঙ্গে দেখা যাচ্ছে মেনেই নিতে পারছেন মানে মানে তর্কটাকে তারা এমন ভাবে নিচ্ছে যে মনে হচ্ছে যে এইভাবে কথা না বলে ভাবছে তো কতদিন এভাবে থাকতে হবে চুপচাপ তো এই জন্যে যারা দায়ী এর আল্লাহ যাওয়াতের ফিল্ডে যারা রয়েছে বা এলেমের ময়দানে এলেম অর্জন করছে তাদের সংখ্যা না হলে হবে না দেখতে হবে এরা ওস্তাদ এরা ওস্তাদ এরাও তোমার শেখ এরাও শেখ তো এই সময় বিবেচনা করে দেখতে হবে দলিল ক্ষতি দেখতে হবে যে কার দলিল মানে সব থেকে স্ট্রং এবং কোন থেকে বড় বড় আলামা একেরাম রয়েছেন এবং আরব্য বড় বড় পন্ডিতরা রয়েছেন এরকম শুক্রিয়া জ্ঞাপন করতে হবে না আমার আমি জানলাম তা না করে দেখা যায় বিচলিত হয়ে যায় এটা ঠিক না সহনশীল হতে হবে তো একটা গুণ হলো যে বিষয়ে শুনলে সহনশীল হতে হবে এবং এই বিষয়ে যদি আকাশার প্রয়োজন হয় আলোচনা পর্যালোচনার প্রয়োজন হয় সেখানেও সহনশীল দেখাতে হবে কিন্তু এই গুণটা অনেকের ক্ষেত্রে নাই এটা আমরা বাস্তবে লক্ষ্য করে দেখেছি যে কিছু মাসলা মাসাল ভাবে কিছু বলা হলে ব্যক্তিগত আক্রমণ তো আল্লাহ মালিক দায়ের আল্লাহকে যথেষ্ট সহনশীল হতে হবে এবং দলিল দিয়ে কথা বলতে হবে আবেগ দিয়ে নাই আর একটা গুণ হলো দায়ের আল্লাহ সালাফে সালহীন কে ফলো করবে কোরআন সন্না মানতে যে সুতরাং কোন হিন্দি বুঝকে প্রাধান্য দিবে না মানে এমন কোন বুঝ বের করেন করেন হাজ থেকে যে বুঝটা গোটা আরব জাহান বুঝিনি যাদের ভাষায় করা নাজিল হয়েছে হাদিস এসেছে হাদিসের কেতাব লিপিবদ্ধ হয়েছে হাদিসগুলি গুলি কোন ভাষায় লিপিবদ্ধ হয়েছে কোরআন হাজের ভাষায় এখন তো কোরআন হাজিসের আলোকে হিন্দি যদি একটা ব্যাখ্যা দেয় আর সারা বিশ্বের আলমা এখানে সে ব্যাখ্যা দেননি তারাও সালাফি আলেম তখন আমরা মনে করব যে সালাফি মানে প্রকৃত আলেম এরাই যাদের কথাটা সোনার সাথে মিলে এবং আরব জাহানের আলামের সাথে কথা মিলেছে আর শুধু আজ আমি যার ভাষার প্রয়োগের সমস্যা আছে ভাষার লাহাত পরিভাষা বুঝতে এখনো শিক্ষা দেখে রয়ে গিয়েছে তারপর সারাফে সালাহিন বর্জন করে যে একটা মানে সে একটা মাসলা উপহার দেবে দিকে এটা কখনো সঠিক হয় না হওয়ার কথাও না এই আমি একটা আর্টিকেল দিয়েছিলাম ছোট্ট করে লেখা দিয়েছিলাম যে মানে কোরআন হাশের শুধুমাত্র হিন্দি বুঝ হলে হবে না মানে হিন্দি একক বুঝ ওই হেডিংটা বুঝতেও সমস্যা হয়েছে অনেকের আমি কি বলেছি কোরআন হাশে মানে ব্যাখ্যা মানা যাবে না আলম থেকে না বলছি যে ব্যাখ্যাটা তারা এককভাবে দিচ্ছে গোটা আরব জাহানকে পরিত্যাগ করে গোটা আরবের দিনকে সে ব্যাখ্যাটা চলবে না সেটা গ্রহণযোগ্য নয় তা আমাদের খেয়াল করতে হবে কোরআন সন্ন্যাহ ফলো করতে হবে সালাফিমান হাজি অনুযায়ী মানে সালা সালিহ বুঝ অনুযায়ী মহাদু সেনের অধ্যায় রচনা যে করেছেন ওই মহাদো সেন কি উদ্দেশ্যে রচনা করেছেন এই অধ্যায় গুলো সেটাও বুঝতে হবে সেটাও তো দেখা যায় হিন্দি ব্যাখ্যা দেওয়া হচ্ছে যেমন বাবু জিক্রের বাদসারা বাবু তাকবির বাদস্তর এগুলো সব ব্যাখ্যার শিকার হয়েছে তো তো দায় আল্লাহকে জাগ্রত জ্ঞান সহ দা দিতে হবে এবং তার এলেম অর্জন করতে হবে দায়রা এলমের বেশি মহতাজ কোনো এলমের বেশি মহতাজ বলছে যে বেশি বড় আলেম তারই বেশি দরকার এলেম অর্জন করা আকবাহ কারণ তার মতো লোক থেকে মূর্খতা প্রকাশ পাওয়া কঠিন জঘন্য কাজ তো যা হোক দায় আল্লাহর অনেক গুণাবলী রয়েছে তার ভেতর থেকে আমি অল্প কিছু এখানে উল্লেখ করেছি ইতিপূর্বে আমি আলোচনা করেছি এই বিষয়ে তবে খানিকটা ভিন্ন ধরনের পেশ করার চেষ্টা করলাম আল্লাহ রব্লাহ আমি আমাদের তৌফিক দান করেন যেন আমরা এখলাসের সাথে দাওয়ায় আল্লাহ করতে পারি কারণ দায়ীদের সেফাত হিসেবে যে আল্লাহ উল্লেখ করেছেন দায়ীদের মর্যাদা যেসব দায়ী তারা আল্লাহর কথা আহ্বানকারী কোনো বেদাতি ইজমের কথা আহ্বানকারী নয় কোনো দলের কথা আহ্বান করে নাই বরং সেরেফ আল্লাহ রাস্তায় আহ্বান করবে সেরেফ আল্লাহর এ খাঁটি দিনের কথা আহ্বান করবে আর কি করবে করবেশ ভাবে অন্তরকে খালেস করে এই প্রথা আহ্বান করবে মানে তার উদ্দেশ্যে দাওয়াত দেবে না মানুষের সোনাম নেওয়ার উদ্দেশ্যে দাওয়াত দেবে না বরং এটাকে আল্লাহর এটি গুরুত্বপূর্ণ এ বাদত মনে করে নবীর অজিফা মনে করে নবিরাসল রেখা যা অজিফা মনে করে এ দাওয়াতি কাজ করবে আর দাওয়াতের তো অনেক ফজরত রয়েছে মন্দাল যে কোন কল্যাণের পথে মানুষকে বাতলে দিবে সে ওই কল্যাণকারীর মতো নেই পাবে কাছাকাছি সব দেশে মুসলিম হয়েছে কোনোভাবে যে কাউকে হেদায়ত করবে ওই হেদায়তে যারা অনুসরণ করবে তাদের সবার সমাপনে নেকি পাবে তবে কারো নেকি থেকে কেটে দেওয়া হবে তাদের নেকি থেকে কাটা হবে না

আল্লাহর পথে আহ্বানকারী মানে কত ফিরে আল্লাহর নিকটে যে হাদিসে নাসা শরীফ হাদিসে যে মহাজ্জেন যে আজান দেয় আল্লাহর পথে ডাকে না হাই আল্লাহ সালাহ বলে না তো সে আল্লাহর পথে আহ্বানকারী এক প্রকার এই জন্য হাদিসে হয়েছে ও আল্লাহ আজির এমান সাল্লাম আহু তার পিছনে তার সাথে যত লোক নামাজ পড়বে তার এই আজানের আহ্বানে এসে মসজিদে এসে যত লোক নামাজ পড়বে তাদের সমপরিমাণ নাকি পাবে কারণ সে দাওয়াত দিয়েছে তাদেরকে এই কল্যাণের পথে সালাতের পথে তাই এই সমস্ত মসল্লিদের কারো নেকি থেকে কেটে দেওয়া হবে না তাকে তো দাওয়াতের এটাই ফজিলত এবং এটা একটা বড় ফজিলত যে তার মাধ্যমে যত লোক হবে তত লোকের নেকি তার পাল্লায় জমা হয়ে যাবে অথচ সে জানবেই না তো যাই হোক এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ দাওয়ার আল্লাহ আমাদের তফি দান করুন এখলাসের সাথে তা সাথে আল্লাহর পথে আহ্বান করার এবং আমাদেরকে সবাইকে তা আসব দলান্ধতা বা মতের গড়ামি থেকে নাজত দান করুন এবং সেরেফ কোরআন এবং সন্ন্যাহ ফলা তফি দান করুন সালাফে মানহাজ সালাফি মানহাজ অনুযায়ী মানে সালাফে সালাহ বুঝ এবং সমাজ অনুযায়ী কোনো হিন্দি মিন্দির সমাজ নয় তো যাই হোক আল্লাহ রব আমাদের সবাইকে এই তফি দান করুন এবং আমাদের জন্য দাওয়াতকে সহজ করে দিন পরিশেষে বলবো মিডিয়ার সকল কর্মী ভাইদেরকে যা আপনারা এক হয়ে থাকবেন পরস্পরে যদি কোনো বিষয়ে একটা লাভ হয় দুর্নীতি কোনো বিষয়ে সেটা তো অবশ্যই তুচ্ছ অর্জন করে এক হয়ে থাকতে হবে অন্যভাবে মাসলা মশলা গতভাবে যদি একজন আরেকজন থেকে ভিন্ন থাকে তবুও এক হয়ে কাজ করে হবে কারণ সালাফিদের মাসাল মাসের একতলাপটা একেবারে বলা যেতে হবে সহনশীল একতলাপ যদি গোলামি না হয় কাজেই আপনারা মিলে থাকবেন মিলেমিশে থাকবেন এবং বৃহৎ স্বার্থের জন্য এক হয়ে থাকবেন পৃথক হয়ে গিয়ে আর একটা মিডিয়া করে দেবেন না বরং সব এক হয়ে কাজ করবেন এখানে আল্লাহ সবাইকে তাকোয়া এখলাসের সাথে خاتم دين وpath احبان قرى توفي دان قرون جارتكن صحكاري امين واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته